পাহাড় পাহাড় সহ তুলবেন, একটা ছবি তুলেন না, পাহাড় সহ তুলবেন। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের অন্যতম এবং অপরিচিত একটি বিচ পয়েন্ট, সালসা বিচ পয়েন্টে, যেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। কিন্তু কক্সবাজারের মূল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এই বিচ পয়েন্টে আসতেই হবে। কলাতলি বিচ পয়েন্ট এবং ইনানি বিচ পয়েন্টের ঠিক মাঝামাঝি অবস্থানে এই বিচ পয়েন্টটির অবস্থান রয়েছে। আপনি যদি কলাতলি বিচ পয়েন্ট থেকে রওনা দেন, আপনার এখানে পৌঁছাতে লাগবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, 11 কিলোমিটারের দূরত্ব। এবং ইনানি বিচ পয়েন্ট থেকে যদি রওনা দেন, সেক্ষেত্রেও একই সময় লাগবে যদি কোনো জ্যাম না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিচ পয়েন্টের আশেপাশে আরও অনেকগুলো সুন্দর জায়গা, ঘোরার মতো জায়গা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে গোয়ালিয়া, আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন রেজুখাল ব্রিজ, যেখানে আপনি কায়াকিং করতে পারবেন। একটু একটু করে আমরা চলে এসেছি সালসা বিচ পয়েন্ট, যে পয়েন্টটা সম্পর্কে আপনারা এখনও ঠিক তেমন একটা জানেন না। কলাতলি বিচ পয়েন্ট থেকে আপনি সিএনজি বা টমটমে করে এই বিচ পয়েন্টে আসতে পারেন। আপনার ভাড়া গুনতে হবে 200 টাকা, আসা যাওয়ার জন্য 200 টাকা আপনি যদি রিজার্ভ করেন। আর যদি টমটম সিএনজি একেবারে আসা যাওয়া দুটার জন্য ঠিক করেন এবং আপনি কিছুক্ষণ স্টে করে একসাথে ওই টমটমে করে ফিরে যাবেন, এভাবে চিন্তা করে আসেন, সেক্ষেত্রে আপনাকে একটু টাকা বাড়িয়ে দিতে হতে পারে। এই বিচ পয়েন্টকে ব্লক বিচ পয়েন্টও বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্লক বসানো হয়েছে রাস্তার পাশে, এই ব্যারিকেড বা এই ব্লকগুলোর কারণে এই বিচ পয়েন্টকে ব্লক বিচ পয়েন্টও বলা হয়। চলুন তাহলে আমরা আপনাদেরকে দেখাই সৌন্দর্যের নয়নাবেরাম এই দৃশ্যটি। কক্সবাজারে যে কয়েকটা পয়েন্ট আছে যেগুলোতে আপনারা ফরজ হিসেবে যান, কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্ট, ইনানি পয়েন্ট, আপনার ইদাদি পয়েন্ট না, এই কয়েকটা পয়েন্টে কিন্তু আপনারা সচরাচর গিয়ে থাকেন, কিন্তু এখানে আরও সুন্দর সুন্দর অনেক পয়েন্ট আছে যেগুলো এখনও মানুষ ঠিকমতো জানে না। আমরা এমন একটি পয়েন্টে এসেছি যে পয়েন্টটা অন্যান্য পয়েন্টগুলোর চাইতে অনেক বেশি মনোরম। এই পয়েন্টটাতে এসে যখন আমি বসছি, আমার মাথার মধ্যে একটা গানের কলি চলে আসছে, ওই দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত মেয়ে, সে কবে হিম ছড়ির বাকে ও দুষ্ট মেয়ে দেখেছিলাম তোমাকে। যাই হোক, আসলেই মনমুগ্ধকর এবং প্রেমময় সুবাতাস এখানে। আর পেছনের ব্যাকগ্রাউন্ড আপনারা একটু দেখুন, মানে এমন ব্যাকগ্রাউন্ড, এ পাশে দেখুন পাহাড়, সুউচ্চ, একদম পৃথিবীর পেরেকের মতো দাঁড়িয়ে আছে এই পাহাড়গুলো। এবং এর পশ্চিমে যে সাগর, আমরা একটু পরে সাগরে এন্ট্রি করব, ওই যে একটা পাতুয়া দেখা যাচ্ছে, এই পাতুয়াটা ইউজ করে আমরা সাগরে যাব। এই পয়েন্টটাকে সালসা বিচ, ব্লক বিচ অথবা ফানফেস্ট, বিভিন্নভাবে বিভিন্নজন এই পয়েন্টটাকে ডেকে থাকে। আমাদের পশ্চিমে দেখা যাচ্ছে ঝাউবাগান, যেন কোনো কুমারী মেয়ে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। সেই কুমারী মেয়ের সৌন্দর্য আমরা অবলোকন করে আসি, চলুন। আমি কি এখন সমুদ্রে যাচ্ছি নাকি অন্য কোনো বনে জঙ্গলে ঢুকে যাচ্ছি আমি জানি না, আপনারাও আমার সাথে সাথে আসুন। পেছনে দেখছেন আমার দুই পাশে আছে কিন্তু সারি সারি ঝাউ গাছ, একদম পেছনে রাস্তার ওই পাশে কিন্তু সুউচ্চ পাহাড়, সামনে কি আছে চলুন তাইলে আমরা একটু দেখে আসি। ও, প্যারাসেলিং দেখেন, প্যারাসেলিং শুরু হয়ে গেছে। এই বিচের এই মজা, সচরাচর ভ্রমণ থেকে আপনাকে আলাদা অন্যরকম একটা ভ্রমণ এই বিচ। এই দেখুন সাগর, সাগর, সমুদ্র, পাহাড়, প্যারাসেলিং, এখানে এসে আপনি পাখি হয়ে যেতে পারেন,
পাহাড়ের উপরে একদম জঙ্গলি হয়ে যেতে পারেন, সাগরে নেমে একদম সমুদ্র তীরবর্তী মানুষ হয়ে যেতে পারেন, মানে অন্যরকম একটা মোহ, একদম সাধারণ জীবন থেকে অন্যরকম, মেড়মেড়ে জীবন থেকে অন্যরকম। শুক্রবারে আপনি সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট বা ইদাদি পয়েন্ট, সরি ইনানি পয়েন্ট, সবগুলো পয়েন্টে কিন্তু হাজার হাজার মানুষ থাকে। এই পয়েন্টটা দেখেন, এখানে কিন্তু মানুষের সমাগম তেমন একটা নেই। আপনারা গুনে নিতে পারেন, মনে হয় এখানে একজন দুজন করে যদি গুনেন সব মিলাই 100-150 জন মানুষ এখানে পাবেন। কিন্তু এরকম সুন্দর একটা পয়েন্ট সচরাচর কক্সবাজারে তেমন একটা দেখা যায় না, যেগুলো আপনারা চিনেন। আপনারা আজকে চিনে রাখুন, কক্সবাজারে নেক্সট টাইম যখন ঘুরতে আসবেন এই পয়েন্টটা তো অবশ্যই ঘুরতে আসবেন। এখানে ছোট ছোট যে গর্তগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কাঁকড়াদের গর্ত, ওরা বাসা বেঁধে এখানে থাকে পালির মধ্যে। ভোরবেলা যদি আপনি এই পয়েন্টটা আসেন, একদম লাল হয়ে যায় এই জায়গাটা, একদম সব কাঁকড়া গর্ত থেকে বের হয়ে বিচে ঘোরাঘুরি করে, দেখতে অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ ভালো লাগার মতো একটা দৃশ্য। সময়টাতে আসলে আপনি সমুদ্রের পানির মধ্যে একটা নীলাভ একটা আবহাওয়া পাবেন, যেটা আবার বর্ষাকালে পাবেন। কিন্তু আমার মনে হয় এই বিচ পয়েন্টটা আসার জন্য সবচেয়ে মুখ্যম সময় হচ্ছে বর্ষাকাল, কারণ যখন বৃষ্টির পানি, এই যে সবুজ গাছের মধ্যে বৃষ্টির পানিগুলো পড়ে, কিছু কিছু পানি থেকে যায় এবং ধুলা বালি সব মুছে যায়, একেবারে মনে হয় এভারগ্রিন এই জায়গাটা একেবারে সবুজ হয়ে ওঠে। যদিও সাগরের পানি তখন একটু ঘোলাটে থাকে, কিন্তু আশেপাশের দৃশ্যটা মিলিয়ে বর্ষাকালে এখানকার আবহাওয়াটা অন্যরকম একটা মোহ তৈরি করে। চলুন তাইলে আমরা সাগরের ঢেউয়ের গর্জনটা একটু শুনে আসি। এখানকার ঢেউয়ের গর্জনগুলো একটু বেশি সাউন্ডই মনে হচ্ছে। একটু সাগরের দিকে যাই, ওখানকার অবস্থাটা একটু দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেটা বলছিলাম, সত্যি এই সাইডের সাগরের পানিগুলো কিন্তু আসলেই নীল মনে হচ্ছে। আমরা সুগন্ধা পয়েন্ট বা কলাতলি পয়েন্টে যে পানিগুলো দেখি, যে ঢেউগুলো আসে, সেটা কিন্তু অনেক ঘোলাটে সাগরের বালি সাথে করে নিয়ে আসে। কিন্তু এখানকার যে ঢেউগুলো আসছে এবং দূরের যে পানিগুলো দেখতে পাচ্ছেন, সে পানিগুলো কিন্তু একদম পানির মতো স্বচ্ছ মনে হচ্ছে। আমার মনে হয় এই সৌন্দর্য, এটাই প্রাকৃতিক সৌন্দর্য, এটাই আসলে সুন্দর। এই বিচ পয়েন্টে আপনাকে 6টার পরে আর অ্যাক্সেস করতে দিবে না, কারণ এখানে যেহেতু সিকিউরিটি ইস্যু আছে, কারণ আশেপাশে বসত বাড়ি নেই বা থাকার আবাসিক কোনো স্থান নেই, সে কারণে এই বিচ পয়েন্টে 6টার পরে কাউকে অ্যালাউ করে না। সিকিউরিটি গার্ড আছে, যে ফানফেস্টের ওখানে যারা কাজ করে সবাইকে জানানো আছে, আপনি যদি 6টার পরে, সন্ধ্যা 6টার পরে যদি এই বিচ পয়েন্টে আসেন, আপনাকে অবশ্যই এখান থেকে চলে যেতে বলবে। আশা করি 6টার পরে এখানে আপনারাও থাকবেন না, কারণ এর 6টার পরে এখানে তেমন একটা কিছু দেখা যায় না, অন্ধকার হয়ে যায়, মানুষজন থাকে না, একদম নীরব নিস্তেজ। তো একটা সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে, নিজেদের যানমাল এবং নিজেদের নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, যে কারণে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, বর্ষাকালে কিন্তু পানি এদিকে আরও অনেক কাছে চলে আসে, পাহাড়ের কাছে চলে আসে। যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে ড্রোনের যে ভিডিওগুলো দেখেন, একদম আকাশ থেকে আপনাদেরকে সাগর এবং পাহাড় সহ যে ভিডিওগুলো দেখায়, মূলত এই বিচ পয়েন্টগুলোকেই ওরা ফোকাস করে। আমরা চোখে যেমন সুন্দর দেখছি, কিন্তু আপনাদেরকে ওভাবে সুন্দর করে দেখাতে পারছি না, কারণ আমার চোখ যেমন সুন্দরভাবে এই জিনিসটাকে ক্যাপচার করতে পারছে, আমার এই ছোট্ট ক্যামেরাটা পারছে না। যখন আমরা একটা ড্রোন নিব, তখন আপনাদেরকে অবশ্যই জিনিসটা একদম খোলামেলাভাবে আকাশ থেকে পাখির মতো, বাজ পাখির মতো বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব। কিন্তু আসলেই অনেক সুন্দর এই পয়েন্টটি। আমি আসলে কিছু জায়গায় গেলে মনের মাধুরী মিশিয়ে কথা বলা যায় না, মনের ভাষাগুলো হারিয়ে যায়। আমার আসলে এখন ওই অবস্থায় হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দূরে একটা প্যারাসেলিং হচ্ছে সাগরের মাঝখানে, একটু ক্যাপচার করা যায় কিনা আমরা দেখি। দূরে একটু জুম করে আমরা দেখতে পাচ্ছি একটা প্যারাসেলিং হচ্ছে একদম দূরে। আমার মনে হয় মূল পয়েন্টটা ঠিক আছে, মূল পয়েন্টটা যেহেতু শহরতলিতে আপনার অনেক সুযোগ সুবিধা, যেমন সন্ধ্যার পরে এখানে অ্যাক্সেস করা যায় না, সব কিছু মিলে মূল পয়েন্টটা ঠিক আছে। কিন্তু ইনানি যে বিচ পয়েন্টটা আছে, ইনানি পয়েন্ট থেকে আমার মনে হয় এই পয়েন্টটা অনেক বেটার। অধিকাংশ মানুষ যখন মেরিন ড্রাইভ দিয়ে ঘুরতে আসে, মূলত একটা দিনের জন্য ওরা মানে সন্ধ্যার আগে ব্যাক করার চিন্তা নিয়ে ওরা ঘুরতে আসে। ইনানিতে না ঘুরে আমার মনে হয় এই পয়েন্টটাতে ঘোরাটা অনেক ভালো হবে, কারণ ইনানি পয়েন্ট এখন আগের মতো নেই, ওর সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেছে। এখানে যেভাবে আপনি প্রকৃতির সান্নিধ্যে থাকতে পারবেন, ঝাউবনের সাথে, পাহাড়ের সাথে, সমুদ্রের সাথে, এই যে বিস্তর খোলা উদ্যানের মতো সমুদ্র বিচ, এই বিচের সাথে সবকিছু যেমন গুছিয়ে আছে আপনার জন্য, ওরকম ইনানি বিচ পয়েন্টটাতে এখন আর আগের মতো নেই। আমার মনে হয় এই পয়েন্টটা আপনাদের ভালো লাগবে। এই পয়েন্টটা অবশ্যই আপনাদেরকে দাওয়াত রইল আমাদের কক্স সলিউশনের পক্ষ থেকে। এই পয়েন্টের পাশাপাশি এই আশেপাশে আরও ছোটো ছোটো অনেকগুলো ট্যুরিজম স্পট রয়েছে, যেমন গোয়ালিয়া পালং নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি আমাদের চ্যানেলে, আপনি একটু ঢুঁ মেরে দেখতে পারেন। সাথে রেজুকালের যে কায়াকিং আছে, আপনারা যারা কায়াকিং করতে পছন্দ করেন, এই সবগুলো কিন্তু এইসব আশেপাশে আছে। আটুয়ার ট্যাগ যে পয়েন্টটি আছে, আরও একটি সুন্দর একটি বিচ পয়েন্ট,
ওই পয়েন্ট নিয়ে আমাদের একটি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওটা আপনারা দেখে আসতে পারেন। এই যে ছোট ছোট পয়েন্টগুলোকে ঘিরে কিন্তু আপনার ট্যুর হওয়া উচিত। কক্সবাজারের সাগরের আসল সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান, এই পয়েন্টগুলা বা মেরিন ড্রাইভ হয়ে এই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই ঘুরে যেতে হবে। তো আর দেরি নয়, চলো আসুন কক্সবাজারে, আমাদের সাথে থাকুন। কক্সবাজার সম্পর্কে জানতে আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে সেখানে জয়েন হন। দেখা হবে পরের ভিডিওতে।